দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সপক্ষে মঙ্গলবার মাঠে নামল মেডিকেল রিপ্রেজেন্টেটিভসদের সর্বভারতীয় সংগঠন ফেডারেশন অব মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া বা FMRAI। যদি FMRAI রাজ্য কমিটির সদস্যরা IGM হাসপাতালের সামনে সমবেত হয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী সিদ্ধান্তসমূহের প্রতিবাদ জানান, এদিন FMRAI এর জাতীয় সহসভাপতি প্রদীপ কুমার রায় জানান, বন্ধ সর্বাত্মক হয়েছে, বুধবারও বন্ধ চলবে এবং তারা মাঠে নামবেন। আমরা স্ট্রাইকের সমর্থন, 100% সমর্থন, কারণ এই যে মুখ্য দাবিগুলি আছে, মুখ্য দাবিগুলি ক্ষেত্রে আমরাও সহমত এবং আমরাও কিন্তু এফেক্টেড। আজকে আমাদের চাকরি করার নিশ্চয়তা জানেন, আমরা যখন খুশি কোম্পানিগুলি আজকে যাকে খুশি যেখানে ট্রান্সফার করে দিচ্ছে, আগরতলা থেকে মুম্বাই, আগরতলা থেকে কাশ্মীর, আগরতলা থেকে রাজস্থান, এগুলি হচ্ছে। শুধু তাই না, যে কোনো সময় ছাঁটাই করে দিচ্ছে এবং কি বলছে, আরও কি বলছে, আমাদের মেনলি হচ্ছে ওষুধ বিক্রি করার কাজ। আমরা বিক্রয়ের প্রতিনিধি, আমরা ডাক্তারদের কাছে গিয়ে পড়ি, ডাক্তারবাবু লেখেন, সেখানে আমাদের একটা টার্গেট দেওয়া থাকে, যখন টার্গেট হচ্ছে না তখন বলছে ইউ আর নট ক্যাপেবল এনাফ টু ওয়ার্ক ইন দ্য ফিল্ড, তোমরা ইউ আর সাসপেন্ডেড অর ইউ আর বিন ট্রান্সফার্ড। এই জিনিসটা আমরা তীব্র বিরোধিতা করছি, কারণ সেলস ইজ নট দ্য অনলি ডিউটি অফ দ্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। টার্গেট যদি না হয়, আপনি পরিচয় দেবেন? আমার নাম প্রদীপ কুমার রায়, আমি সর্বভারতীয় সংগঠন FMRAI এর ভাইস প্রেসিডেন্ট।